চট্টগ্রামে রাস্তা দখল করে ইট ও বালির ব্যবসা। ভিডিও চিত্রটি চট্টগ্রামের বায়েজিদ থানার মোহাম্মদনগর এলাকার। এক শ্রেণীর ব্যবসায়ী রাস্তার কিছু অংশ দখল করে দেদার্সে ইট ও বালির ব্যবসা চালিয়ে যাচ্ছে, যেন দেখার কেউ নেই। প্রশাসনের নাকের ডগায় একটি প্রভাবশালী মহল কিছু ইজারা দিয়ে পুলিশের চোখের সামনে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। কিভাবে একটি ব্যস্ততম থানার সামনে এভাবে ইট ও বালির ব্যবসা চালিয়ে যাচ্ছে তা জনগণের বোধগম্য নয়। কিছুদিন আগে ওয়াসা কর্তৃপক্ষ পানির লাইনের জন্য রাস্তা ভেঙে কাজ করে চলে যায়, ফলে ভাঙা রাস্তা আর ঠিক করা হয়নি, যা ভিডিওতে দৃশ্যমান। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার পথচারী যাতায়াত করে থাকে, কারণ এটি একটি শিল্প অঞ্চল এলাকা। ইট ও বালির বিপরীত পাশে একটি বড় মালবাহী গাড়ি নষ্ট অবস্থায় রাখা আছে দীর্ঘদিন ধরে, ফলে দুপাশ প্রতিবন্ধকতা সৃষ্টি করে পথচারী চলাচল ব্যাহত হচ্ছে, ফলে জনদুর্ভোগ উঠেছে চরমে। তাছাড়া প্রতিদিন এই বায়েজিদ থানা থেকে অনেক আসামিকে আদালত কক্ষে নিয়ে যাওয়া হয় এই রাস্তা দিয়ে। তাই পথচারীর একান্ত দাবি, যেন এই অবৈধ ইট ও বালির ব্যবসা উচ্ছেদ করে পথচারীর চলাচলের জায়গা উন্মুক্ত করা হয়। ভিডিওটি গত 17 জুলাই বিকাল 6:36 আমার এমপি .com-এর একজন ভলান্টিয়ার ক্যামেরাবন্দী করে। এ বিষয়ে চট্টগ্রাম 8 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মহিউদ্দিন খান বাদল এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। দেশটা সুন্দর, কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার।